মনে শিষ্যের মনে বাঁধলে প্রেমের ডুব, বলকে কাঁপিয়া যায় তোর ঘুর সংকটের ঘুরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। গুরুর মনে শিষ্যের মনে বাঁধলে প্রেমের ডুব, পলকে কাঁপিয়া যায় তার ভব সংকটের ঘুরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। যখন খাজা তার ভক্তরে কুতুবদ্দিন কে রাখিল দিল্লির শহরে। দিল্লির বাদশা শামসুদ্দিন আলতামার ছিল, কুতুবদ্দিনের হাতে মুরিদ হইল। দিনে করে রাজ্যেরই কাম রাতে গুরুর কাম, দিনে দিনে প্রচার হইতে লাগলো গুরুর নাম। গুরু শিষ্য মিলে একদিন দরবারে বসিল, এমন সময় এক রমণী হাজির হইল। গুরু শিষ্য মিলে একদিন দরবারে বসিল, এমন সময় এক রমণী হাজির হইল। আমার গর্বে সন্তান আছে চাই আমি বিচার, আমার গর্বে সন্তান আছে চাই আমি বিচার, সন্তান যে জন্ম দিল এখন করে না শিকার। ছলনা করিয়া আমার জীবন নষ্ট করে, উচিত বিচার করিবেন তার বিচার চাই দরবারে। শামসুদ্দিন বাদশা বলে বলো তাহার নাম, বিচার করিব তাহার জিনার সমান। শামসুদ্দিন বাদশা বলে বলো তাহার নাম, বিচার করিব তাহার জিনার সমান। বেটি তখন দেয় দেখাইয়া হজরত কুতুবদ্দিনে রে, বেটি তখন দেয় দেখাইয়া হজরত কুতুবদ্দিনে রে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে। কথা শুনিয়া তব্দ হইল দরবার, কুতুবদ্দিন অলি আল্লাহ জানাশ্রয় সবার। এই কথা শুনিয়া তব্দ হইল দরবার, কুতুবদ্দিন অলি আল্লাহ জানা রয় সবার। দিল্লির বাদশার পীর হযরত কুতুবদ্দিন ছিল, কিভাবে করিল জিনা সকলে ভাবিল। বাদশা ভাবে পীরের বিচার কেমন কইরা করি, পীরের উপর জিনার বিচার কেমনে বিশ্বাস করি। বাদশা ভাবে পীরের বিচার কেমন কইরা করি, পীরের উপর জিনার বিচার কেমনে বিশ্বাস করি। কুতুবদ্দিন লজ্জা পাইয়া ছাড়ে চোখের পানি, আজমিরে দয়াল খাজাকে স্মরণ করলেন তিনি। কুতুবদ্দিন লজ্জা পাইয়া ছাড়ে চোখের পানি, আজমিরে দয়াল খাজাকে স্মরণ করে তিনি। কোথায় রইল দয়াল খাজা ডুবে নামের তরি, ভক্তকে বাঁচাইয়া তোল হইয়া কান্ডারি। খাজা বাবা ছিল তখন আজমির শহরে, পলকে জানিল খাজা ভক্ত ঘোর সাগরে। বিপদে পড়িয়া ডাকে ভক্ত আমার, নামের তরি ডুবে গেলে কলঙ্ক আমার। বিপদ পড়িয়া ডাকে ভক্ত আমার, নামের তরি ডুবে গেলে কলঙ্ক আমার। এক পলকে এক কদমে যায় খাজা দিল্লির দরবারে, এক কদমে এক পলকে যায় খাজা দিল্লির দরবারে। গুরু তার খাজা মঈনুদ্দিন
গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে সব জানেন আপনি খাজাকে দেখিয়া তখন দিল্লির বাদশা যিনি সালামও জানাইয়া বলে সব জানেন আপনি খাজা বলে কুতুবউদ্দিন বলো তুমি মোরে এমন কাজ খাজার শিষ্য করিতে কি পারে কুতুবউদ্দিন বলে পীরকে সব জানেন আপনি কেমনে বুঝাইব দয়াল পবিত্র আমি খাজা বলে অগ্রবতী তোমায় বলে যাই বিচার করিব আমি সাক্ষী তোমার কই খাজা বলে অগো বেটি তোমায় বলে লই বিচার করিব আমি সাক্ষী তোমার কই সাক্ষী ছাড়া জিনার বিচার একতরফা চলে না হাদিস মতে জিনার সাক্ষী লাগিবে তিনজনা বেটি বলে এমন কর্মে সাক্ষী কি আর রয় এই সমস্ত অপকর্ম গোপন ভাবে হয় খাজা বলে আছে সাক্ষী গর্বে সন্তান সত্য কেব মিথ্যা হইবে প্রমাণ খাজা বলে আছে সাক্ষী গর্বের সন্তান কেবা সত্য কেবা মিথ্যা হইবে প্রমাণ খাজা তখন ডাকিয়া কয় গর্বের সন্তানেরে কুতুবউদ্দিন পিতা কিনা বলো সত্য করে গর্ব হতে সালাম দিয়া গর্বের সন্তান সকলের সামনে দিল সাক্ষী আর প্রমাণ গর্ব হইতে সালাম দিয়া গর্বের সন্তান সকলের সামনে দিল সাক্ষী আর প্রমাণ আট মাসের গর্বের সন্তান কথা বলে রাজদরবারে আট মাসের গর্বের সন্তান কথা বলে রাজদরবারে গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন বিপদে পড়িল দিল্লির শহরে গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবউদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে মিথ্যা কথা বললো মাকে টাকা কিছু পাইয়া মিথ্যা কথা বললো মায়ে টাকা কিছু পাইয়া মূলবাদী কিছু লোকে মাকে দেয় পাঠাইয়া বাদশা যদি তাহার পীরকে করে বহিষ্কার লুবি কিছু মূলবাদীর রাস্তা পরিষ্কার বাদশা যদি তাহার পীরকে করে বহিষ্কার মূলবাদী কিছু লোকের রাস্তা পরিষ্কার হযরত কুতুবউদ্দিন কাকে মূলবাদীদের কাটা ধর্ম ব্যবসা তাদের পরি আছে ভাতা হযরত কুতুবউদ্দিন কাকে মূলবাদীদের কাটা ধর্ম ব্যবসায় তাদের কিন্তু পরি আছে ভাতা কুতুবউদ্দিন আল্লাহর ওলি নাই তার তুলনা হযরত কুতুবউদ্দিন আমার জন্ম পিতা নান গর্ব হইতে সন্তান যখন সত্য কথা কয় সকলে পড়িয়া গেল খাজা বাবার পায় বেটি চাহিল ক্ষমা পায় বেটি চাহিল ক্ষমা পায়েতে পরিয়াং জন্মে লাগিয়া বেটি যায় পবিত্র হইয়া খাজার ভক্ত যায় না মারা বিপদে পড়িলে সংকটে পড়িলে দেখা চায় সরকার আবুলে খাজার ভক্ত যায় না মারা বিপদে পড়িলে সংকটে পড়িলে দেখা চায় সরকার আবুলে নিদান কাইলে তোমায় পাইলে নিদান কালে তোমায় পাইলে নিদায় কালে তোমায় পাইলে পার হইয়া যাব পারে নিদান কালে তোমায় পাইলে পার হইয়া যাব পারে খাজা মঈনুদ্দিন
ভক্ত কুতুবদ্দিন বিপদে পড়িল দিল্লির শহরে, গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে, গুরুর মনে শিষ্যের মনে বাঁধলে প্রেমের গুণ, পলকে কাটিয়া যায় তার ঘুর সংকটের গুণে, গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে, গুরু খাজা মঈনুদ্দিন ভক্ত কুতুবদ্দিন সংকটে পড়িল দিল্লির শহরে।